সার ও কীটনাশকের দোকান থেকে এলাকায় ছড়াচ্ছে দূষণ, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে জেলা প্রশাসন পরিবেশ দূষণ প্রতিরোধ সহ একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছিলেন ওই এলাকার মানুষজন। সেই অভিযোগের ভিত্তিতে আজ মালদহ ইংরেজবাজার শহরের প্রান্তপল্লী এলাকায় তদন্তে যান অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী। সঙ্গে ছিলেন পরিবেশ দূষণ দপ্তরের আধিকারিকরাও। স্থানীয়দের দাবি, ওই এলাকা থেকে সারের দোকানগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হোক, কারণ সেই সমস্ত দোকানগুলির জন্য এলাকাবাসীরা বিভিন্ন চর্মরোগ সহ একাধিক অসুখে জর্জরিত হচ্ছে। দীর্ঘদিনের এই সমস্যা নিয়ে এলাকাবাসীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই আজ ঘটনাস্থলে গিয়ে সমস্ত বিষয় খতিয়ে দেখেন আধিকারিকরা। যেখানে বিগত মানে 5-6 বছর ধরে এখানে বিষয়ের দোকান ক্রমাগত বেড়েই চলেছে, আমরা অনেক জায়গায় পিটিশন করছি, মাস করেছি, এবং আমরা প্রশাসনের কাছেও মাস পিটিশন করেছি। তারপরে ওনারা রাস্তা দেন যে ওনারা আগে নিমগড়ে আসবেন, এসে দেখবেন। ওনারা এসে দেখতে পেলেন যে এখানে অনেক দোকান আছে যেখানে প্রচুর গন্ধ বেরোচ্ছে এবং এখানে মানুষের থাকার যোগ্য না। এর ফলে আমাদের মানে দেখাচ্ছে বৃদ্ধ যারা বয়স আছে বাড়িতে, বাবা মা, জেঠু জেঠিমা, তারপরে দাদু দিদা, সবার শরীরে অনেক প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্টের প্রবলেম। এমনিতে করোনাতে আমরা দেখতে পাচ্ছি ফুসফুসের এমনিতে প্রবলেম আছে, শ্বাসকষ্টের প্রবলেম আছে, কিন্তু এই বিষও সেরকম আমাদের শরীরে একটা এফেক্ট করছে, যার ফলে শরীরে অ্যালার্জি চোখে অনেক রকম প্রবলেম হচ্ছে এবং হার্টের প্রবলেম হচ্ছে, যার জন্য আমাদের অনেক রকম প্রবলেম হচ্ছে। এবং আমরা চাইছি প্রশাসনের কাছে যে এই যে বিষয় দোকানগুলো যাচ্ছে এগুলো রেসিডেন্সিয়াল এরিয়া থেকে একটা দূরে নিয়ে যাওয়া হোক, যেখানে আমাদের সিআরপিসি একদিন আগে কমপ্লেনটা পেয়েছি। তারপরে আমরা ওই সার ব্যবসায়ী সেলিম নাম তাকে নিয়ে এবং বাড়ির মালিক তাকে নিয়ে যে ওখান পাড়ার যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং অলরেডি করেছি। করে ওই সার ব্যবসায়ী আমাদের কথা দিয়েছিল যে 5 তারিখের মধ্যে পুরো শিফট করে নেবে এবং এখনও পর্যন্ত শিফট করেনি। এবং গতকাল রাত্রিবেলা বাড়ির মালিক আমাকে ফোন করে, আমি বলি যে সেলিম বলে যে ছেলেটা আছে ওর সঙ্গে আমি কালকেই কথা বলব, না আজকে কথা বলার কথা, কথা বলে ওটা শিফট হয়ে যাবে। অলরেডি সে গোডাউনও নিয়ে নিয়েছে, গোডাউন নিয়ে সে শিফট করে দেবে, শহর থেকে বাইরে এটা শিফট করবে। কিন্তু এলাকাবাসীরা এই যে গন্ধ হচ্ছে, আপনাদের যে পেস্টিসাইড এখানে বিক্রি করছেন, গোডাউনে স্টক করেছেন, এখানে একটা গন্ধের জন্য এলাকাবাসীরা ঠিক থাকতে পারছে না, এই বিষয়ে আপনার মতামতটা কি? এখানে তো ইন্সপেকশন এসেছিলো এডিএম সাহেব পলিউশন এবং হেলথ থেকে এসেছিলো, কি বললো আপনাদেরকে এবং বিষয়টাকে কি ভাবছেন আপনারা? শুনুন, বিষয়টা আমরা তো আজকে 30 বছর ধরে আমি দোকান করে আছি এখানে, আজ পর্যন্ত কেউ আমাদেরকে বলেনি যে এরকম আমাদের পলিউশন হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, আমরা জানিও না কেউ কিছু। আজকে হঠাৎ এটা আসতে পারে আমি বুঝতে পারছি না। তখনও আপনারা এই পাত্রীতে বলছেন পাবলিক ছিল না, প্রচুর চালিয়ে কি পাবলিক আছে, ওই তখন তো কোনো কিছু হয়নি, এখন কেন হচ্ছে আমি একটু বুঝতে পারছি না। হয়তো এলাকাবাসীদের যেটা দাবি, আগে গোডাউনে আপনি এত মাল স্টক করতেন না, এখন এক্সেস মাল স্টক করছেন এবং রাসায়নিক সারটা বেশি রাখার জন্য ওটারই গন্ধ থাকে, ঝাঁঝাল একটা গন্ধ হচ্ছে। রাসায়নিক সারই রাখি না, কোনো রাসায়নিক সার। তাহলে আপনার কি বিক্রি করেন? পেস্টিসাইড ব্যবসা করেন? সম্পূর্ণ পেস্টিসাইড। বিষের উপর কোনো প্রোডাক্ট নেই আপনাদের? নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে।